বসিরহাট মহকুমার হারোয়া থানার খাঁশবালান্ডা গ্রাম পঞ্চায়েতের বাসাবাটি গ্রামের ব্রাহ্মণপাড়ার বাসিন্দা 50 বছরের মিনতি বিশ্বাস বেশ দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে পাড়ার ভিতরে মদ বিক্রি করতেন এবং তার জেরে পাড়ার লোকেরা রীতিমতো ক্ষিপ্ত হয়েছিলেন তার উপর, যার কারণে পাড়ার মধ্যে গালিগালাজ থেকে শুরু করে মদ্যপের আনাগোনা বেড়ে গিয়েছিল আর তার জন্য সেখানকার পরিবেশও নষ্ট হচ্ছিল। তার স্বামী 55 বছরের জগবন্ধু বিশ্বাস এবং পাড়ার মানুষের অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার গভীর রাতে বেআইনি মদ বিক্রি করার অভিযোগে 40 লিটার মদসহ গ্রেপ্তার করা হয় সেই মদ ব্যবসায়ী মিনতি বিশ্বাসকে। ধৃতকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এর পাশাপাশি হারোয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছেন এর পিছনে আরও কোনো বড় কোনো চক্র লুকিয়ে রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য। উত্তর ২৪ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ।